হযরত রাজদীঘি শহরের ফুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আজকের মাহফিলের অনুকোজ্জ্বল আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান হযরতুল আলাম পীর কামেল আলহাজ হযরত মাওলানা আশিক ইলাহি সাহেব পীর সাহেব পূজানি চাঁদপুর আজকের মাহফিলের অন্যতম দাওয়াত মেহমান মুফতিউল ইসলাম দামত বরকাতুহুমুল আলিয়া বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হযরত আসাতিজা ইকরাম বিভিন্ন মসজিদ থেকে আগত আইমাই মাসাজিদ দেগার বিশ্ব নবীর উত্তরাধিকারী ওলামা ইকরাম ওলামা ইজাম সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে দূরদূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধা ভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজাম যুবকেরা কচি কাঁচা সোনার মানিকেরা সুদি সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা জাহেদা অবলা সরলা সম্মানিত আমার মা ও বোনেরা সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত দুটো কথা বলার নিমিত্তে আপনাদের মাঝে বসেছি আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সুন্দর একটা পরিবেশ জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসবার জন্য আসবার জন্য তৌফিক এনায়েত করেছেন কালিমাত শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি প্রশংসা করলাম কার আল্লাহ এই মুহূর্তে কোন কীর্তন গাইলাম কার আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম কার আল্লাহ সেই আল্লাহর কোন কীর্তন গে কোনদিন শেষ করা যাবে না কি বলেন শেষ করা যাবে না আদৌ শেষ করা যাবে না সুতরাং আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রাজি এবং খুশি হইয়া বান্দার প্রতি নাজ নিয়ামতের পরিমাণ কমায় দেন না বাড়াইয়া দেন আবার কই আলহামদুলিল্লাহ আর ধরে কোন আলহামদুলিল্লাহ সম্মানিত বাইরা বাবা জিরা আমার আপনাদের মাঝে কালামুল্লাহ শরীফ কোরআন যেই কোরআনের মার্কাজটা আজকে এই সাহেরার ফোন এই জঙ্গলের মধ্যে আল্লাহ পাকের সুন্দর একটা কোরআনুল কারীমের মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে খুশি না বাজার এই রকম পৃথিবীর জমিনে যত প্রতিষ্ঠান হয়েছে কোন প্রতিষ্ঠানের মূল্য নাই জাগতিক মূল্য আছে অথচ আল্লাহর কোরআনের মার্কাজের প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা অটোমেটিক এমনে এমনে প্রতিষ্ঠিত হয় নাই এর পিছনে শ্রম দিতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এই এলাকার মানুষের মধ্য থেকে যারা শারীরিক যারা আর্থিক এবং মানসিক ভাবে পরিশ্রম করে শ্রম দিয়েছে মুজাহাদা করেছে চেষ্টা প্রচেষ্টা চালাইছে এই মানুষগুলো সাধারণ মানুষ না বাজান এই মানুষগুলো কোরআনি সমাজের নাগরিক আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ফরমান কুনতু কানজাম মুখফিয়ান ফাআহাবাবতু আন উরিফা ফাখলাকতুল খালকা লিউরাফ আমি আল্লাহ পাক গোপন ছিলাম আমি আল্লাহ পাকের কোন পরিচয় ছিল না পরিচিতি ছিল না আমি আল্লাহ পাক গোপন ছিলাম ফাআহাবাবতু আন উরিফা আমি আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে একটা মহাব্বতের পয়দা হয়ে গেল ফাকাদাতুল খালকা গোটা পৃথিবী আমি আল্লাহ তৈরি করলাম গোটা পৃথিবী আল্লাহ পাক তৈরি করলেন শুক্রবার দিন সর্বশেষ যাদেরকে বানালেন এরা হলো কোরআনি সমাজের নাগরিক শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানালেন যেই মাটির উপরে বসে আছেন যেই মাটির উপরে বাড়ি ঘর অট্টালিকা প্রাসাদ একতলা থেকে শুরু করে আমেরিকার পয়েন্টাল 100 তলা পর্যন্ত এই ওয়েট এই ওজনগুলো মাটিতে সহ্য করে এই মাটিকে আল্লাহ পাক শুক্র শনিবারে তৈরি করলেন শনিবারে যখন তৈরি করলেন পানির মধ্যে ছিল বাবাজিরা বন্ধুরা আমার সময় সংকীর্ণ বিতফসিল বয়ান করতে পারবো না রবিবার দিন পর্বত বানালেন সোমবার দিন গাছপালা বৃক্ষলতা সবকিছু তৈরি করলেন পৃথিবীর জমিনে যত খারাপি যত মাকরুহাত অপছন্দনীয় এই অপছন্দনীয় জিনিসগুলো আমার আল্লাহ মঙ্গলবারে বানাইছে আর বাংলার মানুষেরা যত কবিরাজি করে খালি মঙ্গলবার খোঁজে হুজুর মঙ্গলবার দিন আসবেন আমি আসর দেব মঙ্গলবারে বা শনিবারে এই শ্রেণীর মানুষ আছে কি নাই মঙ্গলবারে আল্লাহ রব্বুল আলামিন মাকরুহাত
প্রত্যেকটা অপছন্দনীয় জিনিস তৈরি করলেন আর বুধবার দিন আমার আল্লাহ পাক নূর বানালেন অন্ধকারকে দূরীভূত করার জন্য যত রকমের আলো যত রকমের নূর আল্লাহ পাক বুধবারে বানালেন বৃহস্পতিবার দিন আল্লাহ পাক বাহিমাতুল আনাম আওয়ি দাওয়াব চতুষ্পদ জন্তুগুলো বানালেন ছয় দিন লাগাইয়া আমার আল্লাহ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পৃথিবীর সবকিছু তৈরি করলেন শুধুমাত্র একটা নাগরিকের জন্য যেই নাগরিককে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে শুক্রবার জুমাবারে বানাছে ঠিক না ব্যাধি এই ছয় দিন লাগাইয়া যা আল্লাহ বানাইছে সবকিছুর উপকার সবকিছু কাজে লাগে শুধু মানব জাতির কথা বলেন ঠিক কিনা উপকার লাগে শুধুমাত্র মানব জাতির এই জন্য দেখবেন বাবাজিরা বন্ধুরা আমার বছরে মুসলমানরা দুইটা আনন্দের দিন পায় খুশির দিন পায় একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিত কথা বলেন ঠিক কিনা ওই ঈদুল আজহা আর ঈদুল ফিতরের মধ্যে আমরা নামাজের তকবির ছাড়া অতিরিক্ত আরো ছয়টা তকবির দিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে থাকি শুক্রবার দিন আল্লাহ পাক মানুষকে বানালেন আদম সফিউল্লাহকে তৈরি করলেন এমন ভাবে তৈরি করলেন কারো কাছে কোনো পরামর্শ নিলেন না কিভাবে বানাবেন আমরাও কোনোদিন দরখাস্ত অ্যাপ্লিকেশন করি নাই আল্লাহ পাক নিজের ইচ্ছায় নিজের ইচ্ছা মতো তিনি মাশা আরাক্কা পাক ফি আইয়্যি সূরাতিন মা শাআ আরাক্কা পাক আল্লাহ পাকের ইচ্ছা হলো আমার গোলামকে আমি দুটো চক্ষু প্রদান করব আমার গোলামকে দুটো কান দিব আমার বান্দা বান্দিকে দুটো নাক দিব আমার বান্দা বান্দিকে একটা মুখ দিব আমার বান্দা বান্দিকে দুটো হাত দিব দুটো পা দিব আমার বান্দা বান্দিকে আমি দুটো জিনিসের মাধ্যমে একটার নাম আলমে খলক আর একটার নাম হচ্ছে আলমে আমর নেগেটিভ আর পজিটিভ ছাড়া জগতে কোনো কিছু হয় না বাজা আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করেছেন আমার আপনার মধ্যে দুটো উপাদান আছে একটার নাম আলমে খলক যেটা নাকি স্থূল বস্তু দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় আপনাদের বাহ্যিক চেহারা দুটো চক্ষু আমি দেখি মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহকে দেখা যায় ধরা যায় শোয়া যায় স্পর্শ করা যায় এটার নাম আলমে খালক অথচ আপনার এই খাসার ভিতরে দেহের ভিতরে আর একটা জিনিস আছে মুজাদ্দিদে আল ফেসারি রহমাতুল্লাহ আলাই তার মাতৃভাষার মধ্যে লেখেন আলমে খলক আর হচ্ছে আলমে আম্র আলমে আম্র হলো সূক্ষ্ম বস্তু যেই বস্তুটা ভিতরে থাকে যেই ইন্দ্রিয়টা ভিতরে থাকে আমার আপনার বাম স্তনের এক অ্যাঙ্গল নিচে আল্লাহ পাক মেশিনকে ইঞ্জিনকে সেটিং করে দিছে ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না কথা বলেন ঠিক কিনা নেগেটিভ পজিটিভ দুটো জিনিসের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গোলামকে বড় সুন্দর করে তৈরি করলাম শুক্রবারে তৈরি করে দুনিয়ার জমিনে পাঠালাম মাকসাদ টার্গেট উদ্দেশ্য হলো একটাই আল্লাহ বলেন আমি গোপন ছিলাম আমি আমার পরিচয় দেব আমার ইচ্ছা দুনিয়ার জমিনে দুনিয়াটাকে তৈরি করে একটা কোরআনি সমাজ গঠন করব কি সমাজ কোরআনি সমাজ কথা বলেন কি সমাজ আল্লাহ পাকের ইচ্ছা কোরআনি সমাজ গঠন করার জন্য আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম তন্মধ্যে একটা নাম বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আর রহমান করুণাময় প্রেমময় দয়ার সাগর আল্লাহ আল্লামাল কোরআন তিনি কোরআনের তালিম দিবেন কোরআনি সমাজ গঠন করবেন কার মাধ্যমে গঠন করবেন তার একটা মাখলুকাতের দরকার আল্লাহ রব্বুল আলামিন খলাকাল ইনসান ওই মাখলুকাতটা হলো মানব সমাজ মানব জাতিকে তিনি তৈরি করলেন আল্লাহ পাক কোরআন শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া বানালেন আল্লাহ পাক কোরআন শিক্ষা দেওয়ার জন্য মানুষকে তৈরি করলেন মানুষের সুন্দর সুন্দর চেহারা দিলেন মানুষকে একই ফ্যাক্টরির মধ্যে তৈরি করলেন মা বাবার সমন্বয়ে
মায়ের রেহেমের মধ্যে পাঁচটা ভাই বোনকে আল্লাহ পাক পয়দা করলেন, পাঁচটা ভাই বোনের চেহারার সাথে কোনো মিল নাই, পাঁচ ভাই পাঁচ ধরনের কথা বলেন ঠিক কিনা, পাঁচ জনের কালার পাঁচ রকমের, পাঁচ জনের চোখের চাউনি পাঁচ ধরনের, ঠোঁটের আকার চেহারার আকার পাঁচ ধরনের, পাঁচটা ভাই কেউ সুন্দর আবার কেউ কালো আবার কেউ শ্যামলা, এই যে বিভিন্ন বৈষম্য করে আমার আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন, পাঁচ ভাই বোনের গলার স্বর কিন্তু একরকম না। এই সাহারার রাজদীঘি মাদ্রাসার ময়দানে আপনারা যতগুলো মানুষ বসেছেন, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের মিল আছে? কারো গলার সুরের সাথে কারো গলার সুরের মিল আছে? এই কুদরতি খেলাকার আরো করে বলুন কার? ওই আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠালেন মাকসাদ একমাত্র কোরআন শিক্ষার জন্য। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। কোরআন যদি শিক্ষা করতে হয় কথা বলার দরকার আছে কি নাই? বানালেন সুন্দর করে, কথা বলার ক্ষমতা কে দিলেন? কথা যদি বলার ক্ষমতা না দিতেন কোরআন কিন্তু আমি আপনি আর শিক্ষা করতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক হস্তপদ চক্ষু না শেখা সবই তোমার দান, অন্তর হতে উঠে কথা শ্রুতির লাগি গান, যে মাটিতে ফসল ফলে অম্লতি প্রজাল, ওই মাটির ওই উপাদান সাদা বেগুনি লাল, মায়ের পেটে জন্মে শিশু, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মা ভূমির পেটে কত সম্পদ লক্ষ রকম গাছ, মিল নাই রে চেহারাই আছে নাকি? কথা বোঝা যায় তো? মিল নাই রে চেহারাই নাই রে গলার শরীর, অদ্ভুত এক করি করি দেখছি জীবন ভরে, পাতা বারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, তাহলে কোরআনের মার্কাজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ পাক আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ গ্রহ নক্ষত্র ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করার টার্গেট হলো কোরআনের সমাজ, আর মানুষকে তৈরি করছেন কোরআনি সমাজ গঠন করার জন্য। আপনারা কি রাজি আছেন কোরআনি সমাজ গঠন করার জন্য? কারা কারা কোরআনি সমাজ চান? আল্লাহ পাকের মাকসাদের সাথে কার কার দেল? দুটা হাত উঁচু করে এইভাবে একটা নারা দেন, তকবীর দেন, শয়তানকে তাড়াইয়া দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক বলেন আমিন। ধরে কন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনের মানুষ যত শিক্ষিত হোক না কেন, স্কুল কলেজ ভার্সিটি যত প্রতিষ্ঠান হোক না কেন, মাদ্রাসার মতো গুরুত্বপূর্ণ এইরকম প্রতিষ্ঠানের জগতে নাই। আমার দেশে বর্তমানে স্কুলের অভাব নাই, মাদ্রাসার অভাব, কিন্তু এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? বলে হুজুররা ব্যবসা শুরু করে দিছে মাদ্রাসা খোলে। আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, এখানে যদি মাদ্রাসা না হয় তাহলে আপনি এই কোরআন শিখবেন কোথায়? দোয়া মাসনুন শিখবেন কোথায়? নামাজের তালিম পাবেন কার কাছে? কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা যদি না থাকে আপনি আরবি কোরআন শিখতে পারবেন না, একজন আলেম পাবেন না, একজন হাফেজ পাবেন না। জগতে আলেম আর হাফেজ যদি না থাকে, আপনি মারা গেলে আপনার জানাজা পড়ানোর মানুষ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মুসলমান যখন ইন্তেকাল করবে, তার জানাজা পড়াবার জন্য একজন
হাফেজ সাহেবের দরকার আছে কি নাই, একজন আলেম সাহেবের দরকার আছে কি নাই। এটা হলো বাজার মৃত্যুর সময়, মৃত্যুর আগে দিয়া বাবা দিয়া বন্ধুরা আমার আপনাদের যে কোনো একটা বিপদ আপদ হলে দোয়া করার জন্য আলেমের দরকার আছে কি নাই। এটা বাবাজিরা মাঝখানের কথা বললাম, জীবনের শুরুতে আপনি যখন বিবাহ করবেন ওই বিবাহ করার সময় খুতবা এবং একজন আলেমের দরকার আছে কি নাই। বিবাহ পড়ানোর সময় যদি বিবাহ না পড়ান, বিবাহ ছাড়াই যদি আপনি মহিলাদের সাথে মেলামেশা করেন, ওই গর্ভে যদি সন্তান হয় তার নাম কি? কোরআনে এই সারামজাদা যারা সন্তানের কথা আছে, তাহলে আলেম কয়দা না হলে হাফেজ সাহেব না হলে আপনার মা বাবার বিয়েটা তাসসি হবে না, সহি হবে না। যত সন্তান আসবে সব যারা সন্তান, আলেমের দরকার আছে কি নাই, হাফেজ সাহেবের দরকার আছে কি নাই, মুসলমান মাদ্রাসার দরকার আছে কি নাই। এই জন্য আপনি আপনাদের মাঝে অল্প একটু সময় বিরক্ত করব। আল্লাহর কালাম এমন একটা কোরআনুল কারিম, যেই কোরআনুল কারিম বনি আদমের প্রতি নাজিল হওয়ার কারণে বনি আদমের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। পৃথিবীর জমিনে যত মাখলুকাত, সকল মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানব জাতি, কন্যা আল্লাহু আকবার। শুধুমাত্র কোরআনুল কারিমের জন্য আল্লাহর কোরআন আপনার সন্তানটাকে পড়াবেন, মুসলমানের সন্তানকে সর্বপ্রথম কোরআন তাকে শিক্ষা দিতে হবে। ইসলামের প্রথম যতটুকু এলেম ফরজে আইন ততটুকু মুসলমানের সন্তান আমল করবে, শিখে নেবে। এই জন্য আমার আপনার মুসলমানদের সন্তানদেরকে বর্তমান বাংলাদেশে অন্য একটা রাজনীতি চলছে বাজান, ইয়াহুদি নাসারাদের চক্র, আপনারা একটু লক্ষ্য করছেন কিনা জানি না। ইতিপূর্বে 10-15 বছর আগে আমাদের বক্তব্যে মসজিদে পোলাপান কোরআন শরীফ পড়তো, এখন কিন্তু বাচ্চা কাঁচা মসজিদে কম, ঠিক না ভাই? কথা বলতে হবে, মসজিদে এখন বাচ্চারা কম, কারণ ঘুম থেকে উঠতে না উঠতেই বাচ্চার মাই তাকে কোলে করে নিয়ে স্কুলে যায়। আরো জোরে কান, যারা কইবেন না বুঝতাম তারা মাদ্রাসার বিরুদ্ধে মাদ্রাসার শত্রু, কোন স্কুলে যায়? ও স্যার আমাদের মা, তোমার সন্তানটা তুমি কোলে নিয়ে তোমার স্বামীর খেদমতকে বর্জন করে, শ্বশুর শাশুড়ির খেদমত বর্জন করে, বাড়ির পারিবারিক সাংসারিক ঝামেলা কাজকে বর্জন করে বাচ্চাটাকে এলএলবি হাই থট শিক্ষিত করার জন্য ঘুম না হতেই সকালবেলা নাস্তা নিয়ে স্কুলে চলে যায় আর আসে। মুসলমানের সন্তান কোরআন তালিমের সময় না। এই মা যত কষ্ট করুক না কেন, প্রথমে স্কুলে যে ভর্তি করায়, কেজি স্কুলের প্রথম শ্রেণীর নাম কি? নার্সারি বলিল, আগে হলো কি নার্সারি, এরপর ক্লাসের নাম কি? প্লে। এরপরে ক্লাসের নাম অন। গোসাইয়ের আবাজের মা বোনেরা একটু লক্ষ্য করেন, আমি বিরুদ্ধাচরণ করছি না, আমি এজ একজন প্রফেসর সুশিক্ষায় শিক্ষিতর কথা বলবো, শিক্ষার টপিকস আলোচনা করলে আমার 2 ঘন্টা সময় লাগবে, আমি জাগতিক শিক্ষারও দরকার মনে করি, এবং ওই ঐশী গ্রন্থ আসমানি শিক্ষার প্রয়োজন আরো বেশি। জগতের শিক্ষা জগতেই থেকে যায়, আসমানি শিক্ষা জগতেও কাজে লাগে, কবর হাসর মিজান ফৌসিরাতেও কাজে লাগে। মুসলমান মা তার শিশু বাচ্চাকে নার্সারিতে খাটায় কয় বৎসর? কথা কয় না, 1 বৎসর, কয় বৎসর? কেজি স্কুলের স্যারেরা মাইন্ড করতে পারেন না, ভাই আপনি আমার দিনী ভাই মুসলমান ভাই একটু বুঝে নেন, 1 বৎসর বাচ্চাকে ঘোরায় তার যোগ্যতা কিছুই হয় না, মার কোলে থাকে, মাই তাকে খাওয়ায়, এবার আস্তে আস্তে এবার আপনার প্লেতে ভর্তি করায়, প্লেতে যায় 1 বৎসর, কয় বৎসর চলে গেল? 2 বৎসর চলে গেল। এরপরে কেজি ওয়ানে ভর্তি করায়, কেজি ওয়ানেও 1 বৎসর পড়ায়, কয় বৎসর চলে গেল? এই 3 বৎসর লেখাপড়া করে এই সন্তানের যোগ্যতা, এই সন্তানের স্থানটা কতটুকু চাকরি করতে পারবে? কথা বলেন, একটা পিয়নের চাকরি আছে তার, ও নিজেই তো এখনো হাত দিয়ে ভাত খাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? 3 থেকে 4 বছর বাচ্চাটাকে কোলে, বাচ্চাকে কেজি স্কুলে ভর্তি করায়, সময় চলে গেল 3 বছর,
benefited এখনো সে শিশু বাচ্চা তার কোনো মর্যাদা কোনো স্ট্যাটাস সেই রকম একটা অবস্থানে কিন্তু সে আসে নাই বাট এই সাহারার পর রাজদিঘি মাদ্রাসায় ও মুসলমান বাবাজিরা ভাইরা আপনার একটা সন্তানকে আপনি আজকেই ভর্তি করালেন আজকে ভর্তি করায় আপনি চলে গেলেন আপনার বাচ্চাকে দপ্তরে মুক্তবের হুজুরের কাছে দিয়ে গেলেন দপ্তরের হুজুর তাকে সর্বপ্রথম ক্লাসে নিল তার কুশলাদি বিনিময় করল তার পরিচয় পরিচিতি নিয়ে এবার উস্তাদ জি বলে বাবা আমি যা বলি আমার সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই বাচ্চা মাদ্রাসাতে ভর্তি করালেন এই মুহূর্তে তার মর্যাদা তার অবস্থান এতটুকু হয়ে গেল যেই বাচ্চাটা তাউজার তাসমিয়া পড়লো আর এই তাসমিয়ার মধ্যে আল্লাহর সিফাতি নাম আল্লাহ পাকের রহমান বলে ডাক দিল রহিম বলে ডাক দিল ওই বাচ্চার মুরব্বী যদি কবরে শুয়ে থাকে ওলামায়ে কেরাম রিসার্চ করে বের করেছেন এই বাচ্চার তাউজার তাসমিয়া পড়ার কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফেরেশতারে এই বাচ্চাটা আমাকে রহমান বলে ডাক দেয় আমাকে রহিম বলে ডাক দেয় এই বাচ্চার মা বাবা মুরব্বী যারা কবরে এই নাবালক বাচ্চাটা আমাকে রহমান বলে ডাক দেয় আমি আল্লাহ পাকের কাছে বড় লজ্জা লাগে বড় মায়া লাগে এই বাচ্চার মুরব্বীদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম কেজি স্কুলের 3 বছর কোনো বেনিফিট নাই মাদ্রাসায় ভর্তি হলেই বেনিফিট দ্বিতীয় পর্যায়ে আসেন বাচ্চা প্রথমে পড়ে আলিফ এরপরে পড়ে পা এরপরে তা একটা একটা করে 29টা হরফের তলকিন দেয় ওস্তাদ জি একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তাকে 10টা নেকি তার আমল নামায় চলে যায় এ মুসলমান বাবা দিরা বন্ধুরা আমার এই কোরআনুল কারিমের কথা বলে শেষ করতে পারবো না এই কোরআনকে আমরা শেষ করতে পারি কিন্তু কোরআন আমাদেরকে ছাড়বে না এই কোরআন আমার আপনার 1 নম্বর বন্ধু হবে কবরে কবরে কোরআনকে বন্ধু রূপে নিতে কে কে রাজি আছেন ভাই একটু হাত তুলে দেখান অল্প সময় সংকীর্ণ সময় আল্লাহ তোমার এই গোলামগুলোকে মাওলানা তুমি কবুল করে নাও জোরে কোন আল্লাহুম্মা আমিন